আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। আমি মেহেদিসান জিয়া, ফাউন্ডার অফ বিজস্কেলার। তো আজকে আপনাদের সাথে একটি কেস স্টাডি শেয়ার করব, যে কেস স্টাডিতে আমার ক্লায়েন্টের জন্য আমি কাজ করে তার 2 উইকসের মধ্যে 3 লাখ প্লাস সেলস জেনারেট করছি। সো কিভাবে এই 3 লাখ প্লাস সেলস জেনারেট করছি এবং এই সেলের জন্য আমি কি কি করছি, কত ডলার অ্যাড কস্ট হয়েছে, এবং ক্লায়েন্ট অবশ্যই বাংলাদেশের, সো বাংলাদেশ থেকেও যে 14 ডেজ এর মাধ্যমে একটা সঠিক প্ল্যানিং এর মাধ্যমে যে সেল জেনারেট করা পসিবল, সেই কেস স্টাডি আমি আজকে আপনাদের সাথে তুলে ধরব। তো চলেন আমরা দেখি আমাদের কি কি আমি ইউজ করছি আসলে, এবং কিভাবে এই সেলটা জেনারেট করছি, এবং আমাদের প্রোডাক্টটা কি, সকল বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তো আমাদের যে প্রোডাক্ট সেটা হচ্ছে, আমি যদি আমার এই ব্রাউজারটাই যাই, আমাদের যে ক্লায়েন্ট সে তিনি হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাইয়া, সিনিয়র পার্সন একজন, এবং AWS আজরা টেকনোলজি সলিউশনের হচ্ছে তিনি ওনার বা ফাউন্ডার বলতে পারেন। সো এই যে আমাদের যে ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছেন, এটা 1 পেজের একটা ল্যান্ডিং পেজ, এবং এখানে আমাদের সালাউদ্দিন পারভেজ ভাই হচ্ছে 8 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অন AWS ট্রেনিং, তার মানে তার এর অ্যামাজন ওয়েব সার্ভিস নিয়ে তার খুবই স্পেশালিস্ট, এবং বাংলাদেশে এর চাহিদাটা অনেক অনেক বেশি। সো আমি প্রজেক্ট শুরু করি হচ্ছে ঈদের আগে, মানে ঈদের আগের মাস থেকে আমি এই ইয়েটা শুরু করি, প্রায় 2 সপ্তাহ আগে আর কি, ঈদ থেকে 2 সপ্তাহ এমন হবে। সো এই কাজ শুরু করার পূর্বে আমি যেটা যেটা করছি আগে সেটা বলি। যখন আপনি এটা, আচ্ছা এখানে যেটা বলবো সেটা হচ্ছে, সালাউদ্দিন পারভেজ ভাই হচ্ছে AWS নিয়ে কাজ করে, AWS নিয়ে আর কি ট্রেনিং করাই, এবং তার এক্সপিরিয়েন্স অনেক ভালো, এবং এক্সপিরিয়েন্স একজন পিপল। তো তিনি আমার কাছে আসে যে আমার আজরা টেকনোলজি সলিউশন নিয়ে আসলে আমার সামনে অনেক দূরে একটা চিন্তা ভাবনা আছে, এটা নিয়ে কেমন কি করা যায়। তো তখন আমি তার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি যে আমার এই আপনার এই সার্ভিসটা কে নেবে, এই বিষয়টা কি, সে আমাকে ট্রেন করায়, বলতে পারেন আমি প্রোডাক্ট সম্পর্কে জানছি যে কি আমার আমার হচ্ছে ক্লায়েন্ট কে, তাদের কেন প্রয়োজন, তারা এটা কেন লাগবে তাদের, এই বিষয়গুলো জানছি, আমি রিসার্চ করছি, রিসার্চ করার পর তাদের জন্য এই আজরা টেকনোলজি সলিউশনের জন্য একটা ফানেল করছি। ফানেলটা হচ্ছে ফ্রি ওয়ার্কশপ ফানেল। কেমন ফানেলটা করছি দেখেন, আমাদের 1 পেজ একটা ওয়েবসাইট হবে, সেখানে এই যে এইভাবে থাকবে, এখানে এই 1 পেজে সিম্পলি আমাদের AWS ক্লাউড ফ্রি ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন, সিম্পলি একটা আমাদের ল্যান্ডিং পেজ 1 পেজ, তারপর এখানে জয়েন হতে ক্লিক করুন, এখানে ক্লিক করলে চলে যাবে হচ্ছে আমাদের ফর্ম পেজ। সো এই যে ফর্মে দেখতে পাচ্ছেন, এই ফর্ম হচ্ছে এলিমেন্টর দেখা, টোটালি এখান থেকে নাম ইমেল দিলে, তার সাবমিট দিলে আমার তথ্য এখানে চলে আসতেছে আমার ড্যাশবোর্ডে। সো আমি যদি একটা জিনিস দেখাই আপনাদের, এখানে আমি যদি যাই, এখানে আমি এলিমেন্টর থেকে সাবমিশন, এলিমেন্টর থেকে আমি যদি সাবমিশনে যাই, তাহলে এখানে অল টাইম দেওয়া আছে। সো আমাদের এখন ক্যাম্পেইন অফ আছে, যেহেতু আমাদের সালাউদ্দিন ভাই হচ্ছে ঈদের পর থেকে মোটামুটি পুরোটাই অসুস্থ আছে। সো তিনি যদি অসুস্থ হয় তাহলে আমরা কারে নিয়ে, কারে দিয়ে আর কি আমরা হচ্ছে ফ্রি ওয়ার্কশপটা করাবো। সো ঈদের আগে থেকে আমরা রেজাল্টটা দেখাই, এখানে দেখুন। তো আমরা যেটা যাব অল টাইমে, এখানে আছে কাস্টম আছে, আমাদের ঈদ গেছে কত মাসে, শোভন জুলাই মাসে ঈদ গেছে, আর ঈদের আগে থেকে আমার মনে হয় 24-25 এমন কোরবানি জুলাই মাসে, জুলাই মাসের আগের মাস হচ্ছে জুন। আচ্ছা তাহলে জুন মাস হচ্ছে আমাদের 06 মেবি 06 20। আচ্ছা একটা জিনিস আমি এখানে দেখলে বোঝাতে পারবো, আমরা এখানে অল টাইমে যাই, অল টাইমে গেলে আমরা লাস্টের যে ডেটাটা আছে এখানে দেখেন, আমার এই যে ডেটাগুলো আছে এটা টোটালি হচ্ছে আমার ঈদের আগের ডেটা, ঈদের পরের ডেটা খুবই খুবই কম, 4-5 জন আছে অর্গানিকভাবে, বাদ বাকি সব ডেটাগুলো হচ্ছে আমার ঈদের আগের ডেটা। এখানে 673 আইটেমস, এখানে দেখলে বুঝতে পারবেন যে জুলাই 19 জুলাই 18 এগুলো কিন্তু অল্প অল্প করে আছে। আমি যদি জুলাই 13 আমাদের ক্যাম্পেইন এর মধ্যেও চলছে, বাট আমরা যদি শেষ পর্যন্ত যাই তাহলে আরো ভালোভাবে দেখতে পারবো। আমরা মোটামুটি 673 জনকে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে পারছি, ওকে, যে ফ্রি ওয়ার্কশপের এই ফর্মটা তারা পূরণ করছে, এবং সেখান থেকে তারা আমাদের লিস্টে আসছে। লিস্টে আসার পর তাদেরকে আমরা ফোন করছি, আমাদের কল বলতে পারেন কল করছি, তাদেরকে মেসেজ করছি, তাদেরকে ইমেল করছি, ইমেল করে আমাদের ওয়েবিনারে আনছি, আমরা ফ্রি ওয়ার্কশপ ওয়েবিনারে আনছি। আনার পরে তাদেরকে হচ্ছে ফ্রি ওয়ার্কশপে আমাদের সালাউদ্দিন ভাই হচ্ছে ফুল 3-4 ঘন্টা ধরে তাদেরকে একটা সেমিনার নিয়েছে, AWS কী কীভাবে করতে হবে সকল বিষয়, এবং তার 2টা কোর্স আছে, একটা হচ্ছে
10,000 একটা হচ্ছে 3,000 সরি 5,000 সো আমাদের যে 10,000 এর যে কোর্সটা আছে সেটা তার প্রায় 30 প্লাস এর উপরে এই AWS অ্যাসোসিয়েটস এই 10,000 এর প্রোডাক্টটা সেল হইছে আমি যদি এখানে দেখাই আমার এখানেও ফর্ম করা আছে AWS অ্যাসোসিয়েট রেজিস্ট্রেশন এখানে জাস্ট আমার এই যে ফর্মটা আছে এই ফর্মের মধ্যে 22টা আইটেমস এবং বাদবাকি যেগুলো হইছে 30 প্লাস এর উপরে সেগুলো হচ্ছে গুগল ফর্মস এর মাধ্যমে আসছে কেউ কেউ ডাইরেক্ট ফোন দিয়ে আসছে সো এই যে বিষয়টা এটা হচ্ছে প্রায় 30 প্লাস এর উপরে আর বেশি হবে 35 থেকে 40 এর এমন থাকবে সো আমি ধরে নিয়েছি 30 প্লাস যদি হয় আমাদের কোর্স কি আরেকটা কোর্স আছে সেটা হচ্ছে AWS ক্লাউড প্র্যাকটিশনার সেটার কথা আমি ধরলাম না জাস্ট আমি এই অ্যাসোসিয়েটের কথাটা বলি এটা 30 প্লাস হয়েছে আমি যদি 30 প্লাস ধরি তাহলে মোটামুটি এখানে দেখেন 3 লাখ টাকার সেলস আমি এখানে জেনারেট করছি আমরা মোটামুটি 2 উইকস এর সবকিছু মিলাই আমাদের 2 উইকস 16 থেকে 17 ডেজ এর আশেপাশে এমন যাবে ঈদের আগ পর্যন্ত যেহেতু আমরা ক্যাম্পেইন চালাইছি এবং আমাদের ঈদের আগে হচ্ছে 5 তারিখে একটা আমাদের হচ্ছে ফ্রি ওয়ার্কশপ চলছে সো এইটা হচ্ছে তার ডেটা সো 3 লাখ টাকা সেলস কিন্তু আমরা এইভাবে জেনারেট করছি এবং তাদেরকে আমরা ফলো আপ করছি কিভাবে দেখেন ওয়ার্কশপে জয়েন করার জন্য তাদেরকে আমরা সুন্দরভাবে অ্যাড ফেসবুকে অ্যাড দিছি অ্যাডটা দিছি একবারে এখানে একটা ফানেল করছি যে আমরা যারা AWS কেন শিখবেন কেন শেখা উচিত এই ধরনের যারা AWS কেন শেখা উচিত বা AWS নিয়ে মোটামুটি মানে আগ্রহ আছে আমাদের যারা টার্গেটেড অডিয়েন্স তাদেরকে নিয়ে আমি কাস্টমার অ্যাভাটার তৈরি করছি যে আমার যে অডিয়েন্স আছে সে আসলে কি তার এসকি 25 আর 22 আর 45 আর 30 সো এই যে বিষয়টা সে কি স্টুডেন্ট তার কাছে কি 10,000 টাকা আছে আমার প্রোডাক্টটা কেনার জন্য এই যে বিষয়গুলো সম্পূর্ণ কিন্তু আমি লিস্ট করছি লিস্ট করার পরে তারপরে একটা অ্যাড কপি রেডি করছি সেটা হচ্ছে কেন AWS শেখা উচিত আর একটা অ্যাড কপি তৈরি করছি সেটা হচ্ছে কেন AWS যে 5টি কারণে AWS শেখা উচিত এটা একটা অ্যাড কপি এবং আরেকটা অ্যাড কপি করছি হচ্ছে সেটা যে জয়েন AWS প্রি ওয়ার্কশপ ঠিক আছে সম্পূর্ণ ধারণা নিয়ে AWS নিয়ে এই দুইটা ক্যাম্পেইন আমি রান করছি প্রথমে আমি হচ্ছে অ্যাটেনশন গ্র্যাব করার জন্য আমার সাইডে ল্যান্ডিং পেজ ভিউ নিয়েছি তারপরে লুকালাইক করছি তারপরে হচ্ছে রিটার্গেটিং করছি এইভাবে আমাদের ফানেলটা আমি রেডি করছি সো ফানেলটা প্রথমে অল্প অল্প রেজিস্ট্রেশন হইতেছিল সো এমন আছে আমাদের একদিনে 50 প্লাস হচ্ছে রেজিস্ট্রেশন করছে সো এটা ডিপেন্ডস করে আসলে প্ল্যানিং এর উপরে এটা ডিপেন্ডস করে আপনি কি কন্টেন্ট দিচ্ছেন এবং আপনার অডিয়েন্স এর উপরে প্রথম প্রথম আমরা অনেকে মনে করি রেজাল্ট অনেক ভালো চাই আপনার কাছে যদি ফেসবুকে আপনি ডেটা না দিতে পারেন আপনি যদি আপনার ফানেলের মধ্যে না আনতে পারেন তাহলে আসলে সেখান থেকে আপনি সেল ভালো জেনারেট করতে পারবেন না সো 3x 5x 10x যদি রেজাল্ট করতে হয় তাহলে আপনাকে অবশ্যই ভালো ইনভেস্টমেন্ট করতে হবে এবং প্রথম অবস্থায় মোটামুটি একটা ভালো ইনভেস্টমেন্ট এবং ধৈর্য ধরতে হবে এবং একটা সঠিক প্ল্যানিং লাগবে প্ল্যানিং বাদে যদি আপনি আগান ফানেল বাদে যদি আপনি আগান তাহলে কিন্তু এখান থেকে সেল জেনারেট করা খুবই কষ্টসাধ্য হবে সো আমরা এখানে একটু ডেটটা আমি দেখাই এখানে ডেটটা দেখালে সবচেয়ে ভালো হবে আমাদের 204 ডেটটা আমি এখান থেকে কাস্টম ধরি কাস্টমে যাই AWS ক্লাউড রেজিস্ট্রেশনে যাই এখান থেকে মান্থ হচ্ছে আমি 06 থেকে মান্থ 06 আমি হচ্ছে 20 ধরে আমার সঠিক ডেটটা খেয়াল নাই আমি 24 ধরি 22 এবং এটা হচ্ছে আমাদের 6 7 7 07 আমাদের হচ্ছে 25 সরি আমরা যে 5 চলে গেল তো সরি 05 2020 এই যে দেখেন আমাদের মোটামুটি 6 আমাদের 24 জুলাই থেকে আমাদের এই এই জুলাই পর্যন্ত আমাদের 382 জন আইটেমস আর কি মানে আমাদের রেজিস্ট্রেশন করছে তারা আসছে তারপরে হচ্ছে 5 জুলাই থেকে আমরা আরেকটা ক্যাম্পেইন চলাইছিলাম ঈদের পর্যন্ত তার থেকে এত আসছে টোটাল আমাদের যেটা আসছে সেটা হচ্ছে টোটালি আমরা যদি অল টাইমে যাই তাহলে এখান থেকে মোটামুটি আমাদের 643 আইটেমস তার মানে 643 জন আমাদের ফর্মটা ফিল আপ করছে সো এই 643 জনের মধ্যে আমরা এখনও ফলো আপ করে যাচ্ছি ইমেল মার্কেটিং ক্যাম্পেইন চালাচ্ছি ইমেল মার্কেটিং অবশ্যই অবশ্যই অনেকে বলে কাজ করে না 100% কাজ করে আপনাকে ফলো আপের মধ্যে রাখতে হবে আপনার যারা হোয়াটসঅ্যাপ করছে তাদেরকে আমি আবার রিটার্গেটিং অ্যাড চালাইছি ডোন্ট ফরগেট টু জয়েন AWS অ্যাসোসিয়েটের জন্য AWS ক্লাউডের জন্য সো পুরো একটা ফানেল করে তাদেরকে আমরা ফলো আপ করে করে নিয়ে আসছি এবং আমাদের ওয়ার্কশপে যেহেতু কন্টেন্ট আমাদের ভালো আমাদের সার যেহেতু ভালো সো এইটা করা পসিবল হয়েছে এই কারণে কারণ আপনি যদি ভ্যালু প্রোভাইড না করতে পারেন আপনার কাস্টমারকে তাদের আসলে যেটা চাচ্ছে সেটা যদি ডিজায়ার পূরণ না করতে পারেন তাহলে আসলে সেখান থেকে সেল জেনারেট করা পসিবল না সো আরও ভেঙে ভেঙে দেখানো উচিত ছিল
আসলে ওইভাবে ভাঙতে গেলে আমার অনেক কিছু গোছানো লাগবে, তো সেটা করার এখন আপাতত টাইম নাই। ভাবলাম যেহেতু সময় আছে টুকটাক মোটামুটি একটা কেস স্টাডি আপনাদের সাথে দিই, যারা এটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা যারা মেন্টর আছেন তাদেরকে বলবো যে আপনারা যদি সঠিকভাবে কাজ করেন, আসলে যদি স্কিলটা ভালো থাকে তাহলে অবশ্যই এখান থেকে ভালো রেভিনিউ জেনারেট করা পসিবল। সো এই হচ্ছে আমাদের 3 লাখ প্লাস সেলের হচ্ছে হিস্টোরি, সিম্পল একটা কেস স্টাডি বলতে পারেন। সো এখানে যেটা আপনাকে করতে হবে একটা প্ল্যানিং করতে হবে, আপনার অডিয়েন্স সম্পর্কে জানতে হবে, আপনি কি অ্যাডস দিতে চাচ্ছেন, কি অ্যাডস দিবেন, এই সকল বিষয় সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে আগে থেকে। আপনার আপনাকে আপনার অডিয়েন্স কি দেখে আসবে, আপনাকে আপনাকে প্রথমে তাদেরকে কি নিয়ে কনভিন্স করবেন, কি নিয়ে আসবে, তারা কেন এই এই বিষয়গুলো জানতে হবে। তারপরে তাদেরকে ভ্যালু প্রোভাইড করতে হবে। আপনি যদি আমাদের স্যার যদি AWS ওয়ার্কশপে যদি ভালোভাবে না পড়াইতে পারতো বা ভালোভাবে যদি সার্ভিস না দিতে পারতো তাহলে কিন্তু এতটুকু আমরা রেসপন্স পাইতাম না। সো এখানে সব কিছুরই প্রয়োজন আছে, আপনার ভালো কন্টেন্ট দিতে হবে, ভালো ভ্যালু দিতে হবে, তাহলে ট্রাস্টটা আসবে। আপনি যদি ভালো ভ্যালু না দিতে পারেন তাহলে ট্রাস্টটা আসবে কীভাবে? সো এই সিম্পল একটা প্রসেসে আমরা আগাইছি যেটা থেকে মোটামুটি আমাদের রেভিনিউ আসছে। এবং আমরা এই মাসে আমাদের একটা টার্গেট আছে, আমরা মিনিমাম এখান থেকে 5 লাখ সেলস জেনারেট করবো, ঠিক আছে? আমাদের টার্গেট হচ্ছে 60 প্লাস ইনরোলমেন্ট পার মান্থ, এর বেশি সেটা কম না। সো এটার টার্গেটে আমরা আবার প্ল্যানিংয়ে যাচ্ছি, আবার প্ল্যানিং যেটা আছে ওইটাও আছে, কিন্তু আরও একটু ভালোভাবে করবো, আরও একটু স্কেল করবো। অ্যাড ও এখানে অ্যাডের যে কস্ট হয়েছে সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে $250 আমার মোটামুটি অ্যাড কস্ট হয়েছে। সো বুঝতে পারতেছেন $250, এবং আমার এজেন্সির কিছু কস্ট আছে মোটামুটি বলতে পারেন। সো এই মিলাই তার কস্ট এবং তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক বেশি। সো কাজ করে যেতে হবে, সঠিকভাবে প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং করলে আসলে ভালো এখান থেকে সেলস জেনারেট করা পসিবল। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।